সকল কে সুপ্রভাত। এই মানগানের রাস্তা, আর এই যে উপরে পাহাড়, আর এই যে এগুলো হোটেল। হোটেলগুলো দেখছো কত নিচু নিচু, ছতলা সাততলা হোটেলগুলো, নদীর পাড়ে অনেক নিচু, মানে তার থেকে উঁচুতে আছি আমরা। ওখানে একটা সুন্দর মন্দির, আর এই যে এই কটাই বিল্ডিং আছে মানগানে। পাহাড়ি এরিয়া তো, হ্যাঁ পাহাড়ি এরিয়া তো। আর ওইখানে একটা ব্রিজ আছে, কালকে যে ব্রিজটা এসেছিলাম, এই যে ব্রিজটা নদীর উপর ব্রিজ আছে, আর এই যে রাস্তা। আমি সিকিমে প্রবেশ করে গেছি, এই আমার সাইকেল, এই ভোলে বাবা, আর এই দেখো রাস্তা, খাই খাই উঁচু উঁচু দেখতে পাচ্ছ, এই দেখো গড়ান রাস্তা, কি দেখলাম তো। হ্যাঁ একটা হোটেল, হোটেল কীভাবে যায় না হোটেল, মন্দির, এই ভোলে বাবা, ভোলে বাবা, সত্যি বলছি লাইফে ফার্স্ট টাইম সিকিমে প্রবেশ করলাম। যেমন উঁচু রাস্তা, যেরম পরিশ্রম, সেরম কি বলবো, দেখার ভিউ সেইরম। এই দেখো তিস্তা নদী, হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো তিস্তা নদী, হ্যাঁ হালকা হালকা বোঝা যাচ্ছে। যাই হোক, আমার সাইকেল, এই পাহাড়, প্রচণ্ড উঁচু রাস্তা, প্রচণ্ড উঁচু। আমি 74 কিলোমিটার এসেছি সকাল থেকে, এখন বাজে, আমি ঘড়িতে দেখাচ্ছি, এখন বাজে 4:10 পাক্কা। আমি 74 কিলোমিটার এসেছি শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে আমি বেরিয়েছি পাক্কা 7:05 সকাল। তুই বিশ্বাস করবে না এত উঁচু, এত হিল। দেখো একজন আসছে, মানে জান কয়লা হয়ে যাবে, কয়লা, জাস্ট কয়লা, মানে এত পরিশ্রম করে আমরা এসেছি। সিকিমের এমন কোনো লোক নেই যে আমাদের দিকে তাকায়নি, আমাদের ভোটার আইডি পর্যন্ত চেক হয়নি গেটে, বলছে ঠিক আছে যাও, ন্যাশনাল ফ্ল্যাগটা দেখে, আমাদের ঘাম ঝরা দেখে, আমাদের আইসি যে ছিল গেটে, সিকিম বর্ডারের যে গেটে আইসি ছিল, আমাদের শুধু বডিটা দেখে বলছে ঠিক আছে যাও, কিচ্ছু লাগবে না যাও ভ্রমণ করো, বলছে বাংলাদেশ থেকে আসুন, আমি বলছি না, বলছে যাও ঠিক আছে যাও। আইডিটা পর্যন্ত নিল না, আমার আইডি মানি ব্যাগটা সকাল থেকে আমি পাচ্ছি না, হারিয়ে গেছে, কোথায় আছে যাই না। আমি ভাবলাম জাস্ট সিকিম ঢুকতে পারবো না পুরো, কিন্তু এতটাই আমার ভাগ্য ভালো যে আমার আইডি পর্যন্ত চাইনি, বলছে ঠিক আছে, শুধু ঘাম ঝরা দেখে বলছে ঠিক আছে তুমি যাও, শুধু একটা কথা বলো তুমি বাংলাদেশি না, তুমি বলছি না না আমি ওয়েস্ট বেঙ্গলে হুগলি গেলাম, বলছে ঠিক আছে আমরা দেখে বুঝে গেছি, হিন্দিতে বলো, বললো মেয়ে সামাজ থাকতাম আপ কিতনা পরিশ্রম করকে আয়া হো উদার সে, পুরো এত পাসিনা ঝরছিল, আমায় দেখেই গেট থেকে পাস করে দিল, বলছে ঠিক আছে যাও সিকিম ঘোরো কোনো অসুবিধা নেই। আইডি কার্ড চাইলে হয়তো দেখাতে পারতাম না, ঘুরিয়ে দিত, কারণ আমার কাছে আইডি কার্ড নেই, আমার মানি ব্যাগটাই এখন পাচ্ছি না, বাড়িকে আইডি টাইডি বানাতে হবে নাকি গেস্ট হাউসে ফেলে এসেছি জানি না, বাট পরিশ্রমের মূল্য বলে না, পরিশ্রম করে এলে পরিশ্রমের মূল্যটা সবাই দেয়। তো যাই হোক, পরিশ্রমের মূল্যটা পেয়েছি, ঢুকেছি সিকিমে, ভালোই ঘুরতে মারলে পৌঁছাতে পারি না পারি ঘুরে, কমসে কম সিকিমটা ভ্রমণ করে আমি যাবো, একটা ইতিহাস হবে যে হ্যাঁ আমি সিকিমের বুকে সাইকেল চালিয়ে গেছি, এরম হিল এরিয়া, কলেস্টরে সব জায়গায়, ঠিক আছে। এই যে আমার সাইকেল, আর এ গুরু এসছে, যাই হোক, যেমন রাস্তা খারাপ এক এক জায়গায়, সেরম ঘাড্ডা সেরম উঁচু, জমের উঁচু, যাই হোক ইতিহাস হবে, খেলবো। আমরা এখন কৃষ্ণনগর আছি, কৃষ্ণনগর একটা জাতীয় সড়ক 34 নম্বর, এই যে এই আমার সাইকেল, পতাকা টং টং উঠছে, এইটা আমাদের কলকাতার বিজু সাহের সাইকেল, এইটা আমাদের কাকার সাইকেল, গৌতম কাকা তার সাইকেল, তো এই যে সব চিটপাটা হয়ে গেছে, না না এই যে ঝুড়ি যাচ্ছে মুর্শিদাবাদে, ঠিক আছে পুরো একদম লোড করে ঝুড়ি নিয়ে যাচ্ছে ইঞ্জিন ফ্যানে। বাকি আমরা কৃষ্ণনগর এরিয়াতেই আছি, বাকি তোমাদের সাথে আবার সামনে এগিয়ে দুপুরে কৃষ্ণনগর মার্কেট একটু এখান থেকে 2 কিলোমিটার গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে সিধা বেলডাঙ্গা, পরে আবার কথা হচ্ছে। যে আমরা এখন আছি 34 নম্বর, আর আমরা সবাইকে যেটা মেন উদ্দেশ্যে বেরিয়েছি গাছ লাগানোর, আপনারা সবাই গাছ লাগান, এই যে গাছের নিচে আমরা একটু বিশ্রাম নিতে পারছি, কেউ তো লাগিয়ে গেছিলো গাছটা, ওই জন্যে নাহলে আবার এখন ছুটতে হতো এখান থেকে, কোথায় গাছ আছে সেখানে, তো ওই যে আম গাছ, জাম গাছ,
যাই হোক, তো তোমরা সবাই গাছ লাগাও, আচ্ছা হয়, বসে বসে আনন্দ উপভোগ করো। বাড়িতে ফুল গাছ লাগাও, বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়বে, আর ঘরের সৌন্দর্যও বাড়বে। আর জল কেউ অপচয় করো না, যেটুকু জল খাবে সেটুকুই নাও, কল সবসময় খুলে রাখবেন না, এটুকুই বলার ছিল, আর কিছু তেমন বলার নেই। এখন একটা বাস যাচ্ছে দেখতে পাচ্ছ, আর কি বলবো, ঠিক আছে চলো, এরপরে আবার দেখা হবে, এরপরে আমরা বেলডাঙ্গা যাবো আজকে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের হুগলি আর কলকাতা থেকে টিপ হচ্ছে গুরুদংমা 17,800 সিকিম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করো। আমরা শিলিগুড়িকেও ভিডিও ছাড়বো, ফারাক্কা, কালকে ফারাক্কা ঢুকবো, ফারাক্কার ভিডিও ছাড়বো কী করে জলবিদ্যুৎ তৈরি হয়। চলো, ধন্যবাদ সকলকে। সবাইকে নমস্কার, আমি সাগর, আর আমরা এখন আছি মায়াপুর মোড়, পেছন দিকে কৃষ্ণনগর, সামনে বেথুয়াডুড়ি। আমরা এই হোটেলে এসেছি ধাবায় এখন খাবার খেতে। তো আজকে 26/5/2022 মহানাদ অ্যাথলেটিক ক্লাব থেকে সকাল 7টায় আমরা যাত্রা শুরু করেছি। আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি।